প্রায় দেড় বছর বিরতি দেওয়ার পর আবার শুরু হচ্ছে শাকিব খান ও বিশেষ অভিনীত পাঙ্কু জামাই সিনেমার শুটিং। এই জুলাই মাসেই ছবির ডাবিং করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির আইটেম গানের শুটিং শুরু হবে এফডিসিতে। ছবিটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান, প্রযোজনা করছেন মোজাম্মেল হক সরকার। প্রযোজক মোজাম্মেল হকের কাছ থেকে জানা যায়, নায়িকা অপু বিশ্বাস হঠাৎ করে হারিয়ে যাওয়ার কারণে ছবির শুটিং এতদিন বন্ধ ছিল, তবে এবার তারা ছবির কাজ শেষ করবেন। চলতি মাসেই ছবির ডাবিং শুরু হবে। তাছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির একটি আইটেম গান ও কয়েকটা সিকোয়েন্সের শুটিং শেষ করবেন। তাছাড়া ছবির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে তারা শেষ করে রেখেছেন বলেও জানা গেছে। তবে শুটিং এ সুপারস্টার শাকিব খান ও তার স্ত্রী অপু বিশ্বাস অংশ নেবেন কিনা সে বিষয়ে জানতে চাইলে পরিচালক আব্দুল মান্নানের কাছ থেকে জানা যায়, আগামী আগস্ট মাসের 3-4 তারিখ তারা আইটেম গানের শুটিং করবেন। তবে সেই আইটেম গানে শাকিব খান অপু বিশ্বাসকে প্রয়োজন নেই, কিন্তু গল্পে শাকিব অপুর 3টি সিকোয়েন্স এখনো করা বাকি। তবে তারা সেগুলো শুটিং করতে পারছেন না, শাকিবের উপর রয়েছে চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা, তাই তার অংশের শুটিং বাকি রাখা হবে। এরপর আব্দুল মান্নান চলচ্চিত্র পরিবারের কাছে অনুরোধ করেন শাকিব খানের উপর থেকে এই অকারণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। এরপর আব্দুল মান্নান এও জানান, যে যাই বলুক এটা সত্য যে শাকিব খান ছাড়া আর কারো ছবি বাংলাদেশে চলে না। 2016 সালের 1 জানুয়ারি এফডিসিতে অনেক বড় মহরতের মধ্য দিয়ে এই ছবির শুটিং শুরু হয়। তবে মাত্র 2 মাস শুটিং করার পর মার্চ মাসে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। দর্শক কয়েকজন অবসরপ্রাপ্ত ও কেউ চেনে না এমন তারকা নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার একদিকে বলে ভালো ছবির কথা, আবার অন্যদিকে শাকিব খানকে নিষিদ্ধ করে রেখেছে। আর এতে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে নায়ক ফারুক ও পরিচালক বদিউল আলমের। আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে জানান নিজের কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে গেল।